되기 때문에 পরীক্ষাতে যখন বেরোয় মেয়ে ওর শুরুতে এসে কলার ধরছে, ধরে আর থাপ উঠছে, থাপ উঠছে পরে দুটো লাঠি দিছে। তো ওই মেয়ের বাবা প্রতিদিন মেয়েকে নিয়ে আসা নিয়ে যায়। তো মেয়ের বাবা ওই জায়গায় ছিল, পরীক্ষা শেষ। তো যখন ওই ঘটনা দেখে মেয়ের বাবা মুরকান গেট খুলে মেয়ের বাবা ঢুকছে। মেয়ের বাবার সাথে তার ভাই ছিল, মেয়ের বাবার নাম হচ্ছে আনিস তালুকদার আর মেয়ের নাম হচ্ছে মিতু। ঢোকার পরে মনে করেন ইচ্ছা মতন মারছে, ইচ্ছা মতন মারার পরে পুলিশে ধরছে। পুলিশে ধরার পরে মানে কি ও তো একটা ছেলে, কারণ পুলিশে মনে করেন হাতে একটা লাঠি ছিল, পুলিশের হাতে যে লাঠি কিরকম তা আপনারা সবাই জানেন। ওই লাঠিটা গ্রাপার পিঠে ভাঙছে, তারপরে মাথায় হেলমেট ধরে ফিটেছে, ফেটানোর পরে ওরা নিয়ে গেছে। ও বলছে ও কান্নাকাটি করছে, বলছে আপনার কি করতেছেন আমাকে ছাড়ুন। এই কথা বলে পুলিশ ওরা হাত ধরে নিয়ে গেছে ওই আসার থানার ওসি। ওসিতে নিয়ে চলে যাওয়ার পরে তারপরে মনে করেন ওরে হলে নিয়ে গেছে, রুমের ভিতরে একটা রুমের ভিতরে নিয়ে যাওয়ার পরে ওরে সুস্থভাবে নিয়ে গেছে আমাদের কাছ থেকে। তারপরে ওরে দেখি 10 মিনিট পরে আনছে মরা, সুযোগ কথা মরাও পুরুষরে মারছে আমাদের সামনে, আমাদের ঘেটা আটকে দিয়ে বাড়া বসে আমরা বাড়া চিলাচিলি করতেছে ছাত্রছাত্রী, আমাদের বন্ধু মারতেছে আমাকে ভাই, আমরা কিছু বলতে পারি নাকি। আর তখন পুলিশে মারছে ওরে, পুলিশ অনেকক্ষণ কম হইলো মনে করেন 13-14 জন হবে। আর যে পুলিশ মারছে তার নাম হচ্ছে জামাল। রিক্সায় আমরা ওই জায়গায় একটা হসপিটাল আছে ডাসার ভিতরে স্থানীয়, ওই জায়গায় নিয়ে গেছি। তখন ওই জায়গায় জ্ঞান আসে নাই, ও অনেকক্ষণ পরে জ্ঞান আসার পরে ও একধার থেকে বমি করছে, বমি করছে পরে তারা ফেরত দিছে আমাকে। ফেরত দিচ্ছে পরে আমরা মাদারীপুর সদর থানায় সদর হাসপাতাল নিয়ে আসছি। এখন মনে করেন ওর এমন অবস্থা যা মনে করেন এখন হয়তো জানি না কি আল্লাহ ভাগ্যে ওর কি রাখছে, হয়তো মৃত্যুর সাথে পাঁজাল উঠতে পারে। আমি আর আকরাম পাশাপাশি বসা, আকরাম আমার বলতেছে তোর ধর্ম বৈকি কেমন হয়েছে, আমি বলছি অনেক ভালো হয়েছে। ও আমার বলছে কত হবে, আমি বলছি যে প্লাস না পাইলে প্রায় কাছাকাছি যাবো যা। ও বলছে তুই যদি প্লাস পাস তাহলে আমি সত্যি পাম। ও অনেক একটু জোরে জোরে বলছিল, তারপর পাশে যে মেয়েটা ছিল ওই মেয়েটা বলছে এই আমরা আসতে কথা বল পাশে, মানে ও মায়া কইছে এই আমরা আসতে কথা বল। ইয়ামিন আকরাম কইছে যে ইয়ামিন কি কয় দেখছিস ভাষা কেমন মুখের, তারপর নিয়ে আমি কইছি ঠিক আছে আকরাম তুই আসতে কথা কয়। তারপর নিয়ে মহসিনের কাছে বলছে মহসিন আজকাল মায়াদের মুখের ভাষা কেমন দেখছিস, মায়া আবার ওই ডাকা কি তুই কি করলে মুখ দিয়ে তোর কিন্তু মারব, আকরাম কইছে তুই মারবি কি আমি কি করছি। তখন মায়া ওবে মানে দাঁড়াইয়া হাত জায়গায় বলছে তুমি তোর মারবো বাইরে বাইরে এলি। আকরাম স্যার তারা মানে দাঁড়াই বলছে স্যার এই মেয়ে নাকি আমার বাইরে এলে মারবে। তারপর আমরা চাই সুষ্ঠুভাবে ছেলে মেয়েরা পরীক্ষা দিই, এই যে মারামারি গুলো এটা আমরা চাই না, যে আমরা চাই যে সামনে যেন এই এরকম দুর্ঘটনা না ঘটে এবং অন্য স্কুলে মানে অন্য সেন্টারে আমরা পরীক্ষা দিলেই ভালো হয়। এই দিন আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যারা এরকম অন্যায় করছে তাদের একটু পুলিশ। আমি তো ছিলাম না, আমি তো কালকে ছিলাম কালকে সকালে, আমাদের কী গণমন্ত্রী আছে যে পুলিশ অন্যায় করে থাকে, তাই পুলিশের বিরুদ্ধে আমরা চাই। কেন পুলিশের প্রশাসনের লোক তারা উভয় পক্ষের হেফাজত করবে যাতে ঘটনাটা সুন্দরভাবে ছাত্রীর মাঝে আজকে যে মারামারির ঘটনা ঘটেছে সে বিষয়ে আমরা তদন্ত করছি, এবং এই বিষয়ে যারাই দোষী থাকুক সেটা যে কোনো পক্ষ ছেলে পক্ষ অথবা মেয়ের পক্ষ অথবা অন্য কোনো পক্ষ যে কোনো পক্ষই দোষী থাকুক আমরা তার ব্যবস্থা গ্রহণ করছি। কিন্তু পুলিশ ছাত্রকে যদি মেরে থাকে সেটা আমি আগে বললাম যে যদি পুলিশ মেরে থাকে অথবা ছাত্রী পক্ষের কেউ মেরে থাকে অথবা ছাত্রপক্ষ যদি উত্তেজিত হয়ে থাকে পক্ষ যেটাই হোক আমরা তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো।